নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ তেইশ সেশনে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল করার পর এখন পর্যন্ত স্ট্যাটাসটি কি দাঁড়িয়েছে অর্থাৎ ফর্ম ফিল করা হয়ে যাওয়ার পর যে ফর্ম ফিল টাকা কবে পাওয়া যাবে এরকমই স্ট্যাটাসে একটা নির্দেশ করা থাকে তো এই স্ট্যাটাস জানার জন্য আজকের ভিডিও তো তোমরা ছাত্রছাত্রীরা যারা ফর্ম ফিল করেছ রিনুয়াল হতে পারে সেটা ফ্রেশ হতে পারে তোমাদের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাসটা কি সেটা কিভাবে জানবে সেটাই আজকের ভিডিওতে বলবো এবং স্ট্যাটাসটা কি রয়েছে যারা তেইশে রিনুয়াল হিসাবে বা ফ্রেস হিসাবে করে দিয়েছ তাদের স্ট্যাটাস বর্তমানে কোনো ভেরিফিকেশান হচ্ছে কি না সেটা আজকের ভিডিওতে দেখাবো তো এইখানে আসার জন্য তোমরা গুগলে মোবাইল থেকেও করতে পারো বা কম্পিউটার থেকেও করতে পারো তো গুগলে এসে বা যে কোনো তোমাদের পছন্দ মতো ব্রাউজারে এসে তোমরা এটা লিখতেও পারো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশান অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে কপি করে পেস্ট করে করতে পারো এখানে চলে আসতে পারো এখানে আসার পর দুটো জায়গা থেকে করতে পারো দেখো একটা স্টুডেন্টস এরিয়া আছে এখান থেকে করতে পারো এরকম আসবে ক্লিক করার পর জাস্ট দেখো নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন এখান থেকেও করতে পারো আবার গো টু হোম আবার কেটে দিয়ে তোমরা সরাসরি ওয়েবসাইটে এসে পেজে পেজে চলে আসবে এবার ডিস্ট্রিক্টটা তোমার সিলেক্ট করবে এরপরে ওকে বটনে ক্লিক করে আবারও একটি পব আপ উইন্ডো এবার আসবে ওয়েব পেজ থেকে জাস্ট এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন তোমারটি অবশ্যই করবে এখানে ইয়ার অফ রেজিস্ট্রেশন তোমার যে সালটি হবে সিলেক্ট করে নেবে মুর্শিদাবাদ করলাম আমি এরপরে অ্যাপ্লিকেশন ইউজার আইডি এটা নিয়েই অনেকের সমস্যা হয়ে দাঁড়ায় যে এটা আবার কোনটা এর জন্য তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে নি ধৈর্য ধরে দেখে নাও দেখো এইটা

করা হবে তো এই আইডিটি দেখে ওইখানে বসিয়ে দেবে এবং এই আইডির নিচে এখানে তোমার ডেট অফ বার্থ থাকবে সেটি দেখে ওই জায়গায় ইনপুট করে দেবে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কীভাবে কি কোনটা বসাতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন ইউজার আইডি যেটি তোমরা দেখলে তোমাদের ফর্মে সেটি এখানে দেখে দেখে বসিয়ে দেবে বড় হাতের দেবে বা ক্যাপিটাল লেটারে এস এস পি দিয়ে যেটা রয়েছে এরপরে আবার ওই যে আইডির নিচে ডেট অফ বার্থ তোমার ফর্মে অবশ্যই লেখা থাকবে সেই ডেট অফ বার্থটি এখানে দেখে দেখে বসিয়ে দেবে দেখো প্রথমে যেভাবে আছে প্রথমে দিন দেবে তারপরে মাস তারপরে বছর ক্যাপচা কোড এই যে এটাকে বলা হয় ক্যাপচা কোড দেখে দেখে এখানে বসিয়ে দেবে এবার সাবমিট বাটনে ক্লিক করো সাবমিট বাটনে ক্লিক করার পরই ওয়েব পেজে আবারও একটি পপ আপ উইন্ডো আসবে ডেটাস অফ অ্যাপ্লিকেশান এবার আস্তে আস্তে স্ক্রল করে এটিকে ধরে নিচের দিকে আসবে তো দেখো এইখানে তোমার অ্যাপ্লিকেশান আইডি তোমার নাম কবে অ্যাপ্লিকেশান করেছো কবে লক করেছো তোমার স্কুল বা বিদ্যালয়ের নাম কী স্ট্যাটাস ফর ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন ভেরিফাই করা হয়ে গেছে অ্যাপ্রুভ করা হয়ে গেছে স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ নট ম্যাচড অর্থাৎ স্টুডেন্টের অ্যাকাউন্ট নয় কিন্তু ওই জন্য নট ম্যাচ দেখাচ্ছে এবং চেক করা হয়ে গেছে অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে ভেরিফাই করা হয়ে গেছে এবার পুস টু আইএফএমএস ফর পেমেন্ট আইএফএমএস কে পোস্ট করে দেওয়া হয়েছে পেমেন্টের জন্য এবং লর্ড জেনারেশন ফর লট জেনারেশন অর্থাৎ তোমরা দু হাজার বাইশের যে রিনুয়াল ফর্ম ফিল আপ করেছ তার ভেরিফিকেশান প্রায় দেখে হয়ে গেছে দেখে নিও তোমাদের অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করে এখানে লর্ড জেনারেশনের কথা বলেছে জাস্ট এইটুকুই তো তোমরা কিভাবে করবে সেটি একটু ভালো করে ভিডিওটি দেখে নেবে কোথাও স্কিপ করবে না তোমাদের অ্যাপ্লিকেশনটি নিজে নিজেই স্ট্যাটাস চেক করতে পারবে যারা ফ্রেস করেছ তাদের কি অবস্থায় রয়েছে এখানে আবার ফ্রেস অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখনো ডিস্ট্রিক্ট লেভেলেই পেন্ডিং রয়েছে ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশান করা হয়ে গেছে তোমাদের যদি ইনস্টিটিউট লেভেলেই ভেরিফিকেশন না হয় তাহলে সেটি তোমরা ইনস্টিটিউট লেভেলে যোগাযোগ করো এবং সেখান থেকে ভেরিফাই করিয়ে নাও তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছাবে এবং সেখান থেকে ভেরিফাই হলে তবে এফ এম এসকে পোস্ট করা হবে তো আর যারা এখন পর্যন্ত ফর্মটি ফিল আপ করেনি দু হাজার বাইশ সেশানে তারা অবশ্যই আমি ভিডিওতে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি রিনুয়াল এবং ফেস কিভাবে অ্যাপ্লিকেশান করবে ভিডিওটি দেখে নাও এবং ফর্মটি ফিল আপ করে দাও লাস্ট ডেট একত্রিশ বারো দু পর্যন্ত রয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে তো থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি নক করে দিও থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাক